ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিএস ফিফটিন ক্রিয়েশন তো আপনারা সকলেই জানেন যে ই ফেজ নাইনের এসএসসি যে ফেজ নাইনে আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন গত কয়েক মাস আগে তো সেইটার পরীক্ষা কিন্তু সামনের ফেব্রুয়ারি মাসে হতো আপনাকে কিন্তু অনেকেই জানেন কিন্তু সেই পরীক্ষা হচ্ছে না কেন হচ্ছে না এটি জানাবো আজকে এই ভিডিওতে এবং এটা যে শুধুমাত্র করোনার জন্য তার কিন্তু নয় এখানে কারণ দেখানো হয়েছে যেখানে যে সব স্টেটে আপনাদের যে পরীক্ষা বাতিল করা হয়েছে অ্যামাউন্টও নয় কিছু কিছু স্টেটে বাতিল করা হয়েছে আর কিছু কিছু স্টেটে কিন্তু ফেব্রুয়ারি মাসেই পরীক্ষাটা হবে তো কোন কোন স্টেটে বাতিল করা হল কেন বাতিল করা হল এবং কোন কোন স্টেটে এই পরীক্ষা হচ্ছে সেটিও জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা যে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা একদিন স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এরকমই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো আমরা সরাসরি এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেটা তোমরা গুগল করে সার্চ করতে পারো এসএসসি ডট নিক ডট ইন এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্স এই ওয়েবসাইটে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমাকে ওয়েবসাইটে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে এখানে তো বলছে লেটেস্ট নিউজ আন্ডারে দেখতে পাচ্ছ অনেকগুলো নোটিশ এখানে শো করছে তার মধ্যে সতেরো তারিখে দেখতে পাচ্ছ নোটিশটি শো করেছে সতেরোই জানুয়ারি যে ফেজ নাইন দু হাজার সিলেকশন পোস্ট এক্সামিশন ইম্পর্টেন্ট নোটিস সিম্পলি এই অপশানে ক্লিক করে কিন্তু নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিতে পারবে তো আমি সিম্পলি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে তুলে ধরছি তো অনেক কিন্তু দেখতে পাচ্ছ যে সাবসেন্স কমিশন থেকে নোটিশটি শো হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ যে সিলেকশন পোস্ট অফ এক্সামিশন ফেজ নাইন দু হাজার একুশ কী বলেছে দেখতে পাচ্ছ যে ডিউ টু অ্যানাউন্সমেন্ট অফ দা জেনারেল ইলেকশন ইন ফাইভ ষ্টেট দা কমিছন হেজ ডিটেক্ট টু পোষ্ট পন দা চিলেকশ্যন পোষ্ট এক্সামিশ্যন ফেজ নাইন দুহেজাৰ টু চিডিউল ফৰ্ম দুই দুই দুহেজাৰ বাইছ টু টেন টু দুহাৰ বাইছ ফৰ দ্য কণ্ডিডেট হু হেভ বিন এলাওড এক্সামিচেন সেণ্টাৰ ইন দা ষ্টেটছ অফ উত্তৰ প্ৰদেশ উত্তৰাখণ্ড এণ্ড পাঞ্জাৱ ফ্রেশ ডেট অফ এক্সামেশান ফর দ্য এফেক্টেড ক্যান্ডিডেট উইল বি অ্যানাউন্স ইন ডিউ টু কোর্স তো অনার্স কিন্তু ওরা দেখতে পেলে যে জেনারেল ইলেকশনের জন্য মানে ভোটের জন্য আপনাদের কিন্তু পাঁচটা স্টেটে আপনাকে কিন্তু পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে পোস্টপোন করে দেওয়া হয়েছে যেটা আপনি জানেন যে ফেজ নাইনে পরীক্ষা কথা ছিল দশটা ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা কথা আছে কিন্তু তার মধ্যে পাঁচটা ডেটে এখন কিন্তু বর্তমানে পরীক্ষা হচ্ছে না যেমন এই তিনটে স্টেট যেমন উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং পাঞ্জাব এই তিনটে ডেট এখন কিন্তু ওরা জানিয়ে দেবে মানে ফ্রেশ ডেট জানিয়ে দেবে এখানে ডিউ রেখেছে তাদের কিন্তু বাকি এই পাঁচটা ডেট বাদ দিয়ে বাকি যে স্টেটগুলো রয়েছে এখানে পাঁচটার মধ্যে তিনটে এখানে বলেছে তার মধ্যে বাকি যে স্টেটগুলো রয়েছে পাঁচটা স্টেট বাদ দিয়ে বাকি সমস্ত ডেটগুলো কিন্তু এই সেম ডেটে তোমাদের কিন্তু পরীক্ষাটি হবে যেহেতু পাঁচটা স্টেটে এখন ইলেকশন চলছে সেই জন্য তার মধ্যে তিনটে স্টেটের এখনও কিন্তু ডেট মেনশন করেন ডেটটি কিন্তু খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে সেটি আমি তোমাদের জানিয়ে দেবো আমি তাছাড়া এখানে বলেছি যে সিলেকশন এক্সামেশান ফেজ নাইন উইল বি কন্ডাক্ট অ্যাজ পার শিডিউল আই ফ্রম দা টু টু দু হাজার বাইশ টু দশ দুই দু হাজার বাইশ না অল আার স্টেট মানে এখানে কিন্তু সিম্পল করছে আদার স্টেটে কিন্তু এই ডেটে কিন্তু পরীক্ষা তোমাদের হবে কিন্তু এখন যেটা মূল বিষয় হচ্ছে যে সামনে ফেব্রুয়ারি মাস আসতে চলেছে তো সেখানে তোমাদের যে যার যে যে স্টেটে এখন সিলেকশন চলছে মানে দুই হাজার বাইশের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি মাসে তাদের কিন্তু স্ট্যাটাস চেক করে যে আপনারা কোন কোন ক্যান্ডিডেট বর্তমানে পরীক্ষা বসতে পারবে সেই স্ট্যাটাস চেক করা কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আসতে চলেছে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে কোন কোন স্টুডেন্টগুলি এলিজেবল বা কোন কোন ক্যান্ডিডেট এলিজিবল এই ফেজ নাইনে পরীক্ষা দেওয়ার জন্য সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমি কিন্তু অ্যাডমিট ডাউনলোড করার কথা বলছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অবশ্যই ভিডিও আমি আপনাদের প্রেজেন্ট করে দেবো কিন্তু এখানে যে আপনাদের স্টেটাসটা দেখার জন্য যে আপনি পরীক্ষা বসতে পারছেন কি না সেই স্টেটাসটা কিন্তু আপনার একটা ওয়েবসাইটের মাধ্যম থেকে দেখতে পাবে একদম এসএসসির অফিসের ওয়েবসাইট থেকে কিন্তু আমরা দেখাবো তো সেই সার্ভারটা এখন ডাউন রয়েছে তো সার্ভার যখন ঠিক হয়েছে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে আপনাদের কিন্তু প্রেজেন্ট করে দেবো তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো এই শুরু ইনফরমেশন বন্ধুদের ভিডিওটি বললে লাইক করুন বন্ধু বন্ধুদের শেয়ার করে তারকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন আর এরকমই পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস ফিফটিন ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন